হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল কুইলি ব্লগস। তো এখন সকাল বাজে হচ্ছে 7:30, আর ওরা খেয়ে দিয়ে সবাই কাজে বেরিয়ে গেছে। আর আমি এখন বিছানাটা তুলে নেব, ঘরটা একটু পরিষ্কার করব, ঝাড়তে আমার হয়ে গেছে, বিছানাটা তুললে আবার হয়ে যায়। হ্যাঁ, কমেন্ট করে জানিও তোমরা সবাই কেমন আছো। আমি তো আছি ভালো মোটামুটি। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা কেমন আছো। আর যারা আমার চ্যানেলটা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, এক্ষুনি জিরেটা নেড়ে দিয়ে আসলাম। মানে জিরে রোদে শুকিয়ে রাখলে ভালো হয়, মানে রোদে দিলে ভালো হয়, তা সেটা দিয়ে আসলাম আমি এক্ষুনি। মা বলছিল ছাদে গিয়ে দিয়ে আসতে, কিন্তু আমি যাইনি, আমি এখানে দিয়েছি। আমরা এখন পুরনো বাড়িতে যাচ্ছি মুরগিকে খাবার দিতে, আরও আজকে বাড়ি ছুটি নিয়েছে। চলো ওই বাড়িতে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। মুরগি কি করছে এক কোলে নিয়ে, দেবে একটা ঠোকর তখন বুঝবে কেমন লাগে। এদিকে আসো, এদিকে আসো, বাকি চোখ মাকা মতো ঠোকর দেবে। ছেড়ে দাও, সেই কোন পুকুর পাড়ে জঙ্গলের মধ্যে নিয়ে এসছে দেখো মুরগির ঘাস কাটতে। ও গেছে, ওই যে ও কাটছে, আমি এখানে দাঁড়াবো আর যাবো না। ওই যে আর আমাদের বাড়ি দেখো, আমাদের বাড়ি হচ্ছে এই যে, এই কোনা দেখা যাচ্ছে না এই বাঁশঝাড়টার জন্য। আর ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের কাছে এই যে একটা দাদাদের বাড়ি। এখান থেকে যাওয়া যায় না, অবশ্য জল রয়েছে তাই জন্য পুকুর বিল ওই জন্য। আর এই কোনাটা আমাদের বাড়ি, এই যে এই বাঁশঝাড়ের এই দিকটায়।
দেখো রাজা মশাই, দেখো কোথায় উঠেছে। নেমে গেল ভয়ে। তাই বেরোলে শুধু আকাশ করে, শুধু আকাশ করে। দেখো মা টিভি দেখায় মগ্ন হয়ে গেছে। দেখো এই ঘরে মা আর আমাদের। এর ডিমটা একবার ধুয়ে নিয়ে যাও। তোমাকে এটা খেতে দিলাম, তোমাকে গিফট করছি। বর বাড়ি থাকলে কত কিছু করে দেখো। নারকেল পাতা চুলছে, কাঠি বের করে। দিত কিন্তু ওকে মেরে ফেলা হয়েছে। বলো এখনো কাটা হয়নি। এরপরে স্নান টান করে বিরিয়ানির জন্য প্রিপারেশন করতে হবে, অনেক কিছু, অনেক কাজ। এখন যাচ্ছি ছাদে, জামা কাপড় নাড়া রয়েছে, জিরে নাড়া রয়েছে, সেগুলো তুলতে যাব। আর হচ্ছে আমরা আজকে করেছি বিরিয়ানি, করছি, এখনও হয়নি, কমপ্লিট হয়নি এখনও। আমার বর করছে বেশিটা, আমি কিছুই করিনি, আমি একটু হেল্প করে দিচ্ছি, দিয়েছি। রাইসটা আমি করেছি, ও চিকেনটা করছে, আর একটু পরেই, একটু পরে হবে, হয়ে যাবে, তবে দমে বসাবো। আমি এখন আগে জামা কাপড়গুলো সব তুলে, ওখানে জিরে নাড়া রয়েছে, কাপড়রা নাড়া রয়েছে, ওগুলো তুলে নিয়ে যাই। তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি যে আমরা বিরিয়ানি কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে দেখাবো। আমাদের বিরিয়ানি রেডি। একটুখানি এই করো, ওই যে উঠাও হাতাটা, কই সেই হাতের হাতাটা, এক সাইড কাটো, এক সাইড দিয়ে আসতে, ওইভাবে না, ওইভাবে না। ঠিক আছে, আমরা আবার খাওয়ার সময় দেখাবো। ব্যাস ব্যাস, আর ঘুটো না।